বলেন কি বলেন তার এই চলে যাওয়াটা আসলে আপনাদের কত এই গ্যাপ তো পৃথিবী যতদিন থাকে ততদিন পূর্ণ হওয়ার কথা নয় গাজী ভাই ছিলেন একটি ফিল্মের বটা আর আমার জন্য একটা আশীর্বাদ আমার এই চলচ্চিত্রের 40 বছরের ইতিহাসে গাজী ভাইয়ের স্মৃতি লোক সবচেয়ে বেশি আমি গাজী ভাইয়ের সেই চোর ছবি থেকে স্টার্ট করি এই পর্যন্ত যতগুলো ছবি আছে সব ছবি ডান ডিরেক্টর আমি সবাইকে বাদ দিল গাজী ভাই আমাকে বাদ দেন সপ্তাহ মধ্যে যদি আমাকে গাজী ভাই না দেখতো আমার টেলিভিশন করে কি রে আজ ভুলে গেছিস গাজী ভাই ছিলেন আমার বাবা আমার বড় ভাই আমার আদর্শ গাজী ভাই না থাকলে হয়তো আমি আজিজ রেজার সৃষ্টি হতাম না গাজী ভাই নাই কাল থেকে আমার চোখে এক ফোঁটা ঘুম নেই সত্যি আমার বাবা মারা গেছে মা মারা গেছে মনে আমি এতটা কষ্ট পাইনি কিন্তু গাজী ভাইয়ের জন্য কেন এত কষ্ট পাচ্ছি সারাক্ষণ শুধু হার্টবিট গাজী ভাইয়ের কথা বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একটি মানুষ নেই যে গাজী ভাইকে তিল পরিমাণ একটি খারাপ কথা বলবে বা একটু গাজী ভাইয়ের অপ্রিয় মানুষ আছে আমার এই ইন্ডাস্ট্রিতে জানেন আমার মনে হয় এই দুনিয়াতে আছে গাজী ভাই তো আস্তে করে কথা বলতেন জোরে কথা বললে মনে হতো কি গাজী ভাইয়ের মতো আমাদের ওপর রাগ করেছে এই জন্য অলওয়েজ গাজী ভাই কীভাবে ঠান্ডা থাকবে গাজী ভাই কী পছন্দ করতেন না করতেন সব জানতাম এই জন্য গাজী ভাইয়ের সাথে কাজ করতে গেলে গাজী ভাইয়ের পা থেকে মাথার চুল পর্যন্ত সব আমাদের গীতিকার সুরকার কাহিনীকার প্রডিউসার ডিস্ট্রিবিউটার একজন ভালো মানুষ একজন বুদ্ধিজীবী এত গুণে গুণান্বিত এই পৃথিবীতে মানুষ আছে আমার জানা নেই দেখেন যেমন ভালো মানুষ ছিলেন আল্লাহ পাক অবশ্যই ওনাকে পছন্দ করেছেন কাউকে কোনো কষ্ট না দিয়ে কাউকে না জানিয়ে সুন্দর কথা বলে ছেলের হাত ধরে বলল যে বাবা চিন্তা করো আল্লাহ পাক আমাকে এত তাড়াতাড়ি দিবে না এই পৃথিবীতে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে নিজের সন্তানকে এই কথা বলে ভিতর গেলেন আর ফেরত আসলেন সারা পৃথিবীর মানুষের কাছে আমার ফুল ইন্ডাস্ট্রির মানুষের কাছে শুধু এই দোয়াই করি এবং আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার এই বাবার সমতুল্য বড় ভাইয়ের সমতুল্য আমাদের ইন্ডাস্ট্রির মাথাকে যেন জান্নাতবাসী করে সমস্তগুলো মাফ করে দেন আল্লাহ ব্যস্ত দ্বার খুলে দেন আপনার সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম অসুস্থ সৃষ্টি করেননি সবসময় সুস্থ স্বাধীনতা যুদ্ধের সময় তার একটি গান মেশিন গানের ভূমিকা পালন করে এদের স্বাধীনের ক্ষেত্রে অবদান রেখেছে তার শীর্ষে ছিল আমার সাথে উন্নতি কত বাংলাদেশে কপিরাইট আইন আছে তার লেখা যত গান আছে 20,000-এর উপরে